আপনি একদিন আসুন না আমাদের অফিসে। দেখুন, আমার এজেন্সি খুবই ছোট, তাই জন্য আমাকে দেখতে হবে আপনার মতন এত বড় অ্যাকাউন্টটা, আমার এজেন্সি অবস্থা আছে কিনা হ্যান্ডেল করা। অ্যাকাউন্ট পেয়ে গেলে তো এক্সপ্যান্ড করবেন। তা তো বটেই, অফিসে বসে এত বড় অ্যাকাউন্ট পাচ্ছি ভাবতেই তো খুবই অবাক লাগছে, আর এত কম্পিটিশনে। ঠিক আছে, আপনি দেখে নিন। ও, আপনাদের লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের অ্যানুয়াল রিপোর্টের একটা কপি পাঠিয়ে দেবেন তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আজই পাঠিয়ে দেবো। আসলে আমরা ও ক্যাম্পেইনটা বহুত জলদি লঞ্চ করতে চাই। কবে? বাই নেক্সট মান্থ। ও বাবা, এত তাড়াতাড়ি? দেখছি। আপনি কি আপনার অফিসের কোনো বিয়ারাকে আমার সঙ্গে দিতে পারেন? তাহলে আমি এখনই পাঠিয়ে দেবো। ওকে, ওয়ান সেকেন্ড। হ্যালো। হ্যাঁ, আচ্ছা সনদকে বলো মিস্টার গোয়েল আসছেন, উনি কিছু মেটিরিয়ালস দেবেন, ওনার সঙ্গে যেন যায়ও। আমি বলে দিয়েছি রিসেপশনে একজন বেয়ারা থাকবে, ও আপনার সঙ্গে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ মিসেস চৌধুরী। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। এরপরও তুমি বলবে আমার ভয়ের কোনো কারণ নেই? হ্যাঁ, ব্যাপারটা খুব চিন্তার হয়ে দাঁড়ালো। আচ্ছা, জোজো তো তোমার কনফিডেন্সিয়াল সেক্রেটারি। জোজো কি করে হবে, ওরা তো সাহস হবে না। ওর সাহস নাই হতে পারে, কিন্তু ওকে তো কেউ অ্যাপয়েন্ট করতে পারে। সবাইকে ছেড়ে দিয়ে জোজোকে ধরলে আর কি করবো? শায়ন, চিরন্ত, মনে হয় না। কেন, ওরা কি সন্দেহের ঊর্ধ্বে? এক্ষেত্রে তো বটেই। হাউ ক্যান ইউ সো শিওর? দেখো সুবর্ণা, আমি জানি যে তুমি শায়নকে সন্দেহ করো, এটা তো মানবে যে ও সাকসেসফুল একটা কোম্পানি চালায়, ও কেন অযাচিতভাবে এসব কমপ্লিকেশনসের মধ্যে জড়িয়ে পড়বে? ফর মোর পার্ট, না, শায়ন তো পুরো গ্রুপের হেড হয়ে বসতে চায় না। ও চায় যে ওর ইউনিটটা ইন্ডিপেন্ডেন্ট হোক, যেখানে তোমার কোনো সে থাকবে না। তার জন্য তো করতে পারে। তা পারে। তাহলে দেখো, যতক্ষণ না পর্যন্ত জানা যাচ্ছে যে সেদিন ক্লাবে তোমার বাবার গেস্ট কে ছিল, ততক্ষণ কোনো ডেফিনিট ওপিনিয়ন ফর্ম করাটা ঠিক হবে না। তবে এটা ঠিক যে আমাদের কশস থাকতে হবে। তুমি সেদিন ঠাট্টা করে বলছিলে না, ঘুমোতে যাওয়ার আগে বাইরে সিকিউরিটি গার্ড রাখতে, এখন মনে হচ্ছে তাই করতে হবে। জানো, শুতে গেলে সবসময় মনে হয় দরজার বাইরে কেউ যেন দাঁড়িয়ে আছে। আমার কি মনে হয় জানো সুবর্ণা, প্লিজ তুমি রাগ করো না, এটা তোমার হ্যালুসিনেশনও হতে পারে। একদিন হতে পারে, রোজ রোজ হবে। রোজ আমার শুতে গেলেই মনে হবে আমার দরজা বাইরে কেউ দাঁড়িয়ে আছে, রোজ আমি তার ছায়া দেখব, আর এটা সবটাই আমার মনের ভুল। সেই আচ্ছা, তোমার ঘরে কি ইম্পর্টেন্ট ফাইল, ইম্পর্টেন্ট ডকুমেন্ট এসব থাকে? তেমন কিছু। ও মাই গড, কি হলো? আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে যাওয়ার কথা ছিল, ভুলে গেছিলাম। তার ফাইলটা আমার ঘরে ড্রয়ারে রয়েছে, আমি যাবো। প্যানিক করছো কেন? ওটা যদি যাওয়ার হয় এতক্ষণে চলে গেছে। নো, কেলেঙ্কারি হয়ে যাবে। কাম অন সুবর্ণা, রিল্যাক্স। আমি, তুমি বুঝতে পারছো না, আই হ্যাভ টু গো। ওকে, যাও। প্লিজ রাগ করো না। হোয়াই শুড আই? যাও। গুড বাই, গুড নাইট। গুড নাইট, হ্যাভ এ গুড নাইট স্লিপ। আই নিড ইট ব্যাডলি। ওকে, বাই। না না, কিছু খাবো না।
May I come in, please? Please come in. Boshe man. Bolun. Are you in a hurry? Na, ta keno? Ekta cha coffee kichu? No, that's all right. Thank you. আমাদের চৌধুরী ইন্টারন্যাশনাল জন্য তুমি এর মধ্যে বেশ কয়েকটা ড্রাফট এগ্রিমেন্ট করেছো মিনমা, সেগুলো সবকটাই ভেরি ওয়েল থট আউট। থ্যাংক ইউ। ইউ আর ইম্প্রুভিং এভরি ডে। আমার মনে হয় আমাদের গ্রুপের লিগাল অ্যাডভাইজারের কাজ করতে গিয়ে তুমি তোমার একটা ব্রাইট ক্যারিয়ার নষ্ট করছো। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? আমি কিন্তু ঠিক বুঝলাম না। তোমার মনে হয় না ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করলে তুমি বা তোমার অনেক ক্লায়েন্ট উপকৃত হবে? হঠাৎ এই কথাটা কেন বলছেন আমি বুঝতে পারছি না। হঠাৎ না, বেশ অনেকদিন হলো মনে হয়েছে। কালকে আবিরের বাড়িতে তোমাকে ঢুকতে দেখে মনে হলো তোমাকে কথাটা বলবো। ও, তুমি বোধ হয় ভাবোনি যে তোমাকে আমি ওখানে দেখে ফেলবো, তাই না? না, তা কেন হবে? তুমি কি আবিরের বাড়িতে কালই প্রথম গেলে না প্রায় যাও? মাঝে মধ্যে। আমি তো তোমাকে আগে কখনো ওখানে দেখিনি। কি আশ্চর্য, আপনি আমাকে আবিরের বাড়িতে দেখেননি বলে আমি আবিরের বাড়ি যেতে পারবো না? অফকোর্স পারবে, কিন্তু তুমি তো আবিরের সঙ্গে আমার কি সম্পর্ক সেটা জানো। সেটা জানা সত্ত্বেও কখনো তো আমাদের আগের মিটিংগুলোতে আবিরের কথা মেনশন করেনি। সেরকম প্রসঙ্গ ওঠেনি তাই। ডোন্ট ট্রাই টু অ্যাক্ট স্মার্ট মৃণ্ময়, তুমি যদি আবিরের বাড়িতে শুধুমাত্র গল্প করার জন্য যেতে তাহলে কখনো না কখনো কোনোদিন কোনো প্রসঙ্গে নিশ্চয়ই বলতে যে আবির আপনার কথা জিজ্ঞাসা করছিল, তোমরা কি গল্প করেছিলে আলোচনা করেছিলে তার কিছু নিশ্চয়ই বলতে। আপনার কি ধারণা যে আমি আবিরের বাড়িতে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে যাই? আমার যেটা মনে হয় সেটা আমি তোমায় কেন বলবো মৃণ্ময়? দেখুন, আপনি কিন্তু অকারণে উত্তেজিত হয়ে পড়ছেন। তোমার তাই মনে হচ্ছে? ইয়া, ডেফিনেটলি। শোনো মৃণ্ময়, তুমি আবিরের বাড়িতে যাবে কি না যাবে দ্যাট ইজ এন্টায়ারলি ইয়োর ডিসিশন। আমার যেটা ভালো লাগেনি সেটা হলো তোমার লুকিয়ে যাওয়াটা। আপনার কেন মনে হলো যে আমি লুকিয়ে গেছি? আমার কাছে যদি একটা ভিডিও ক্যামেরা থাকতো তাহলে তোমার ওই গাড়ি থেকে নামা, এদিক ওদিক তাকানো, তারপর টুক করে বাড়ির মধ্যে দৌড়ে ঢুকে যাওয়াটা দেখালে পরে তুমি বুঝতে পারতে আমি কেন তোমাকে কথা বলছি। আপনি কি আমাকে সন্দেহ করছেন? আমি কিন্তু এই কথা একবারও বলিনি মৃণ্ময়, তুমি বললে। জানো তো যারা গিলটি তারাই এরকম কথা বলে। দেখুন, আপনি কিন্তু আনকল ফর আমাকে ইনসাল্ট করছেন। লিসেন মাই ডিয়ার, আমার যদি কখনো মনে হয় যে তোমার আবিরের বাড়িতে যাওয়াটা মোটিভেটেড, হ্যাড ইট, ইজ ইট ক্লিয়ার? তুমি এখন যেতে পারো। আই আস্কড ইউ টু লিভ, প্লিজ।
it is Mrinmoy after all. জানো আজকের দারুণ ঘটনা ঘটেছে। রমেশ গোয়েল বলে একজন ভদ্রলোক আমার অ্যাড এজেন্সিতে আসেন। তাকে অবশ্য আমি চিনি না, আমার বিজ্ঞাপন দেখে এসেছেন। ওনার একটা কোম্পানি আছে গোয়েল গ্যালাক্সি বলে। উনি নানা রকম আয়ুর্বেদিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচার করেন, যেমন নাকি পেন বাম, শেভিং ক্রিম, এক্সেট্রা এক্সেট্রা। উনি আমাকে বললেন যে ওনার পুরো অ্যাকাউন্টটা সামলাতে প্রায় 2 কোটি টাকা। প্রথমে আমি খুব খুশি হয়েছিলাম, তারপর আমি ভাবলাম এত বড় একটা অ্যাকাউন্ট আমাকে সামলাতে দিচ্ছে, মানে আমার মতন একটা মিডিয়াম সাইজ এজেন্সিকে সামলাতে দিচ্ছে, মানে আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এতগুলো কথা বললাম, তার উত্তর শুধু হুঁ। তারপর তারপর আবার কি? উনি বললেন ওনার বাবার সঙ্গে দেখা করতে হবে, তারপর প্রেজেন্টেশন, ব্যাস এগ্রিমেন্ট। ভেরি গুড। আচ্ছা, এত গুড নিউজ শোনালাম, তোমার কোনো তাপ-উত্তাপ নেই? সেরকমই তো কথা ছিল। কি কথা ছিল? তুমি আমার ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখাবে না, আমিও তোমার অ্যাড এজেন্সি নিয়ে কোনো প্রশ্ন করব না। আচ্ছা, তা বলে কোনো এক্সেপশনস নেই? এত বড় একটা ক্লায়েন্ট এসেছে, ক্যান ইউ ইমাজিন? দেখো এটা আদৌ গুড নিউজ কিনা। তার মানে? গোয়েল গ্যালাক্সি নামের কোনো কোম্পানি তো আমি বাপের জন্মে শুনিনি। আচ্ছা, কলকাতার সব বিজনেস কোম্পানির নাম কি তুমি জানো? অন্তত রেপুটেড কোম্পানির নাম তো আমি জানি। তাহলে তুমি কি বলতে চাও? এই কাজটা কি হবে না? আমার মনে হচ্ছে এরা তোমার এজেন্সিকে কাজটা দিতে চায়, তার পেছনে একটাই উদ্দেশ্য, আর সেটা তুমি। আচ্ছা, তোমার কি আর কোনো কথা নেই? কলকাতায় কি আর কোনো মেয়ে নেই? শুধু আমাকে দেখেই সবাই লোকেরা আমার এজেন্সিতে আসে? ফলেন ও পরিচয়তে। আচ্ছা, তুমি তো লোকটাকে দেখোনি, তুমি কিরকম করে এসব কথা বলছো? সিম্পল, 2 কোটি টাকার ক্লায়েন্ট যেচে আসবে কেন? এখন কলকাতায় ব্যবসার যা অবস্থা, তাতে টপ 3টে এজেন্সি এইরকম ক্লায়েন্ট ধরার জন্য ধর্ণা দিয়ে বসে আছে। ইউ হ্যাভ আ পয়েন্ট। আচ্ছা, কি করবো বলো তো? বলবে অত বড় ক্লায়েন্ট হ্যান্ডেল করার মতো ইনফ্রাস্ট্রাকচার তোমার নেই, বাস। তাহলে তুমি কি বলতে চাইছো, হেরে যাব? তাহলে যাও, নিজের মান সম্মান খুইয়ে জীবন বিপন্ন করে যাও গোয়েলের বাবার সঙ্গে দেখা করতে, দেখো সে বুড়ো কি বলে। আচ্ছা, তুমি কি আমাকে কোনোদিনও এনকারেজ করবে না, আর স্পেশালি যখন নাকি সেটা আমার অ্যাড এজেন্সির ব্যাপার হবে? তুমি কি চাইছো গোয়েলের বাবার সঙ্গে আমি গিয়ে কথা বলি? তাহলে তো খুব ভালো হয় গো। তোমার কি মাথা খারাপ নাকি? কি ভাববে লোকটা? ডিরেক্টর নয়, ম্যানেজার নয়, দুম করে নিজের হাজবেন্ডকে নিয়ে চলে এসেছো। আচ্ছা, সে কিরকম করে জানবে যে তুমি আমার হাজবেন্ড? ও তো তোমাকে একলা দেখা করতে বলেছে। এখন তুমি ডিসাইড করো তুমি যাবে কি যাবে না। যাব তো নিশ্চয়ই। যাও, কিন্তু নিজের বিপদ ডেকে এনো। আই নো হাউ টু কেয়ার টেক কেয়ার অফ মাই সেলফ। তো ফুরিয়েই গেল, এবার আমি একটু পড়তে দাও তো, যাও। ভেরি সরি। কিসের জন্য? এই তোমার মূল্যবান সময়টা নষ্ট করলাম। দেরিতে হলেও তুমি যে বুঝতে পেরেছো তার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ডিসগাস্টিং।
আরে নেই নেই নেই, এ তো কম প্রফিটে আমি কোনো বিজনেস করি না। আরে না না, আরে প্রফিটই যদি না থাকবে, প্রফিট মার্জি যদি না থাকবে, তো ওই অন্যদিকে ক্যা প্রফিট হবে? আরে কিছু মিলবে তব তো ডিল ফাইনাল হবে, হ্যাঁ কই ঝামেলা নেই তো, আরে তব তো বরাবর। হ্যাঁ তো কবে দেখব? হ্যাঁ কাল, না না কালকে ছোড়ে দিন, এসা করেন কি পরশু দেখে নিব। হ্যাঁ ঠিক হ্যাঁ তো ঠিক হ্যাঁ মিলে গে ঠিক আচ্ছা আচ্ছা। ক্যা বাত হ্যায়, ইতনা দেরি হুয়া, পয়সা ওয়সা কুছ মিলা? হ্যাঁ 4 লাখ ক্যাশ মিলা। হ্যাঁ তো বাকি কত রইলো? 6 লাখ। হবে মিল যায়গা, ফিকর মত করো। ড্যাড, ও নেল পালিশ আর লিপস্টিকের প্রোডাকশনটা এবার একটু স্পিড আপ করতে হবে। করলো করলো হয়ে যাবে। আচ্ছা আর ওই ওটা আর কি হলো, এড এজেন্সির ব্যাপারটা? গিয়েছিলাম তো। তোমার কি মনে হলো? একটু প্রবলেম আছে, লেকিন ঠিক মতো হ্যান্ডেল করলে অ্যাকাউন্টটা নেবে। কি বললেন দীপা দেবী? উনি এত বড় অ্যাকাউন্ট শুনে একটু অবাক হলেন, ওনার এত বড় ইনফ্রাস্ট্রাকচার নেই। হুম তো অ্যাপয়েন্টমেন্টটা তুমি করেছো আমার সঙ্গে? উনি আসবেন। রাজেশ, যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এন্টায়ার অ্যাডের যে বাজেট আছে, ও পুরো বাজেট আমরা ওই দীপা দেবীকে দিয়ে দেব। তো তাতে ফায়দা হবে কি যে ওটা আমাদের একটা হাউস এজেন্সি হয়ে যাবে, তাতে ফায়দা হবে কি এজেন্সিও আমার, প্রফিট বি আমার। গুড আইডিয়া, লেকিন উনি রাজি হবেন কি? ওটা তুমি আমার উপর ছেড়ে দাও। ড্যাড, তুমি কিন্তু দীপা দেবীকে ও অর্ডিনারি মেয়েদের মতো ভেবো না, পরে খুব অসুবিধা হবে। রাজেশ, আমি এই বিজনেসে কত সাল আছি, কোন লেডিকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা আমি তোমার থেকে অনেক ভালো জানি। আমি কি থাকবো? থাকতে পারো, লেকিন আমি যখন বলবো তুমি তখন হওয়া হয়ে যাবে। হ্যাঁ ও লেডি কি পছন্দ আছে তুমি খোঁজ নিয়েছো? বাস এ তো বেকুফ কি মা কাম কিয়া, সেটা খোঁজ নাও। কথা কি তুমি অফিসে বলবে? সেটা আমি পরে তোমায় ভেবে আমি পরে ভেবে তোমায় জানিয়ে দেব। তুমি এক করো, ও গাড়ি ভেজ দো। বলেছিলাম আসবে না, ও নিজের গাড়িতে আসবে। তবে তো খুব ভালো হলো, আমি তো বেকুল হয়ে পড়লাম এই লেডিকে মিট করার জন্য। আমি তো আই লুকিং ফরওয়ার্ড। হ্যালো, হ্যাঁ জি। আবির, মিনমা তোমার বাড়িতে কেন গিয়েছিল? ও তো প্রায় আসে, কেন তোর প্রবলেম হয়েছে? আগে কখনো বলনি তো। কি বলবি? মিনমা যে তোমার বাড়িতে প্রায় যায় সেটা আগে কখনো বলনি তো। শোভনা, তুমি এমনভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে যে মৃন্ময় ইজ এ হার্ড কোর ক্রিমিনাল, ও সভ্যভদ্র বাড়িতে যাওয়া নিষেধ। তুমি ভালো করে বুঝতে পারছো আবির আমি কি বলতে চাইছি? না আমি বুঝতে পারছি না, বিলিভ মি। হোয়াই আর ইউ অ্যাক্টিং ডিফিকাল্ট? হোয়াই শুড আই? শোভনা, তুমি অকারণে উত্তেজিত হয়ে পড়ছো।